ভোক্তারা সুযোগ সুবিধা পেলেই ব্যবসায়ীরা সুযোগ সুবিধা পাবে বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী হাসানুল ইসলাম টিটু বলেছেন, ব্যবসায়ীদের উপর কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না, তাদের সাথে আলোচনা করেই ভোক্তার অধিকার যাতে ঠিক থাকে সেভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সকালে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনার সভায় সব কথা বলেন বাণিজ্য প্রতিমন্ত্রী। বাজারে সরবরাহ ঠিক রাখতে পেঁয়াজের প্রথম চালান রমজানের প্রথম সপ্তাহেই দেশে আসবে বলেও জানান তিনি। সাদিয়া কানিজের রিপোর্ট। স্মার্ট বাংলাদেশ গড়ি, ভোক্তার স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করি প্রতিপাদ্যে দেশব্যাপী পালিত হচ্ছে বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এ উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ভোক্তার স্বার্থ রক্ষায় ভোক্তা অধিকার সমুন্নত রাখতে অনিবার্য এক আইন হিসেবে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 ইতিমধ্যেই অভূতপূর্ব সাড়া জাগিয়েছে গোটা দেশে। অনুষ্ঠানে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের আলোচকরা বলেন, সিন্ডিকেট করে কেউ সংকট সৃষ্টি করলে আইনগত ব্যবস্থা নিতে হবে, তবে আইন অমান্যকারীদের পক্ষে ব্যবসায়ীরা নেই বলেও জানান সংগঠনের নেতারা। তাদের যুক্তিসঙ্গত নরমাল প্রফিট করার অধিকার আছে, তবে কেউ যদি সংকট সৃষ্টি করে তাদের বিরুদ্ধে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নিতে হবে। শুধু আমরা দাম নিয়ে চিন্তা করছি, ভবিষ্যতে আমরা আরো গুণ নিয়ে, মান নিয়ে আরো যতগুলো পদক্ষেপ আছে সেগুলো আস্তে আস্তে আমরা গ্রহণ করে অতি সহসাই আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারবো। বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, সবাই যে যার জায়গা থেকে দায়িত্ব পালন করলে ভোক্তার অধিকার সংরক্ষণ সম্ভব, তারা সুযোগ সুবিধা পেলেই ব্যবসায়ীরা তার সুফল পাবেন। আমরা কিন্তু আপনাদের সুযোগ সুবিধা দিব যদি ভোক্তারা সুযোগ সুবিধা পায়। আপনারা হলো ভোক্তা এবং এই পণ্যের সরবরাহের মাঝের যে রাস্তাটা, এই যে সাপ্লাই চেনটা, অতএব আমার ভোক্তারা যদি সুবিধা না পায় তাহলে কিন্তু ব্যবসা বাণিজ্য যারা করেন, বিশেষ করে ক্ষুদ্র পাইকারি এবং বড় ব্যবসায়ী, তাদের কাউরেই কিন্তু আমরা সুযোগ সুবিধা দিতে পারবো না। বাজারের সংকট এড়াতে ভারত থেকে আমদানির 50,000 টন পেঁয়াজের প্রথম চালান রমজানের প্রথম সপ্তাহের মধ্যেই দেশে আসবে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। আগামী সপ্তাহে ইনশাআল্লাহ প্রথম ট্রাক পেঁয়াজ বাংলাদেশের বাজারে ঢুকবে, এটা আমরা প্রত্যাশা করি, এবং সেইটা আসলে আমাদের ভোক্তারা একটু অনেক বেশি সুবিধা পাবে বলে আমি বিশেষ করে মনে করি। অনুষ্ঠানে সাপ্লাই চেইন মনিটরিং সিস্টেম অ্যাপ উদ্বোধন করেন মন্ত্রী, সেই সাথে সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থীদের বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। এবারে বিশেষ সম্মান। সাদিয়া কানিজ, আরটিভি, ঢাকা।